সারা দেশে চলছে বিএনপি সহ সমমনা দলগুলোর ডাকা টানা 48 ঘন্টার হরতাল। এই হরতালে সাধারণ মানুষের তেমন কোনো সাড়া না থাকলেও বিভিন্ন জেলায় গাড়ি ভাঙচুর, আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া ঢিলেঢালাভাবে পালিত হয়েছে বিএনপি ও সমমনা দলের 48 ঘন্টা হরতাল। কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি, নাশকতা ঠেকাতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক পাশাপাশি দাঁড়িয়ে থাকা ওই তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি ব্যাংকক থেকে লোন লইয়া আমার সংসার চালাই, আমি জীবন নির্বাহ করি, আমার এই যে আদি অসহায়, আমার আর কিছু নেই, এই গাড়ি দুটো বাজে। হরতালের সমর্থনে গাজীপুরের জয়দেবপুর শিমুলতলি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নোয়াখালীতে হরতাল মানছে না সাধারণ মানুষ, স্বাভাবিক রয়েছে জনজীবন। দূরপাল্লার কোনো গাড়ি না চললেও শহরজুড়ে সিএনজি, অটোরিকশা, ট্রাক চলছে। বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে কয়েকজনকে আটক করেছে র্যাব। গাইবান্ধায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে টানা 48 ঘন্টার হরতাল। এ জেলায় দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল করেছে জেলা বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা ঘোষিত তফসিল বাতিল দাবিতে স্লোগান দেয়। কুমিল্লায় হরতালের তেমন প্রভাব নেই, সড়কে সব ধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। এদিকে হরতালের প্রতিবাদে নগরীয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। কুষ্টিয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। সড়ক মহাসড়কে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল কিছুটা কম। যে কোনো ধরনের নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।